আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি বাই স্বপ্ন এবং ফেসবুক পেজ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দুইটি ডিম দিয়ে সিলিকিনের প্লাস্টিক মোল্ডে কিভাবে টি টাইম কেক তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী অনেকেই কিন্তু মোল্ডের কারণে এই টি টাইম কেকটা তৈরি করতে জানেন না আজকে আমি সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে তো চলুন প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি যারা মিষ্টি খাবারে লবণ ভালোবাসেন তারা দিতে পারেন না হয় স্কিপ করবেন তারপরে এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এখানে রুমে স্বাভাবিক তাপমাত্রার দুইটি ডিম ভেঙে নিচ্ছি আপনাদের ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে দুই ঘন্টা আগে বের করে রাখবেন এক কাপ পরিমাণ চিনি দেওয়ার কথা ছিল এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা এখানে চিনির পরিমাণটা খুব কম পছন্দ করেন আর তাদের ডায়াবেটিসও আছে তারপরে হচ্ছে কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন তো এখানে আমি কাটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে অনেকের কিন্তু ইলেকট্রিক বিটার নেই তো এই চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে আমি হাত দিয়ে চেক করে নিয়েছি তারপরে হচ্ছে হাফ কাপ পরিমাণে আমি এখানে তেল দিয়ে দিলাম রান্না করার সবিন তেল আর এখানে বানানা এসেন্স দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ পরিমাণের মতো তো দিয়ে আবার চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা স্পেশালের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে তেলটা খুব ভালোভাবে চারোদিকে ছড়িয়ে যায় তারপরে হচ্ছে আগে যে শুকনো উপকরণগুলো ছেলে রেখে দিয়েছিলাম সেই উপকরণগুলো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এখানে দুটি টিমের জন্য আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি তারপরে হচ্ছে এখানে লিকুইড তরল দুধ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর কাপ তরল দুধ দিয়েছি দিয়ে অল্প অল্প করে দেব আমার প্রয়োজন অনুসারে তারপরে দুধ দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর তেলটা দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে গিয়েছে তো তল উপর করে এটাকে মিশিয়ে নিতে হবে যাদের মানে কাঁটা চামচ দিয়ে এটা ডিমটা ফর্ম করতে কষ্ট হয় তারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন তারপরে হচ্ছে আমার মনে হচ্ছে সম্পূর্ণ দুধ এখানে প্রয়োজন আছে তার জন্য সবগুলো দুধ দিয়ে দিলাম দিয়ে আমি মিশিয়ে নিয়েছি সো দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আপনারা হয়তো কেকের ব্যাটারটা ঠিক কেমন হয়েছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি দুইটা মোল নিয়েছি সিলিকনের আর আগে থেকে দুইটা কাগজ বিছিয়ে দিয়েছি মাপ দিয়ে কেটে নিয়েছিলাম ওই মোলগুলো আমার গড়ে কিনা নেয় আমার ছেলে একটা মানে নুডলস এনেছিল বাহির থেকে যখন খাবার কিনে নেওয়া হয় তখন ওই রকম বাটিতে তারা পার্সেল দেয় আর একটাতে আপনি এনেছিল তো ওই মূলগুলো আমি রেখে দিয়েছিলাম কেক তৈরি করার জন্য আজকে আমি আপনাদেরকে কেক তৈরি করে দেখালাম একদম সহজে কোনো ধরনের মোল ছাড়া ওই রকম মোল্ডে কেক বেক করতে পারবেন তো সবগুলো বেটার দুইটাতে বা মানে অর্ধেক করে দিয়েছি আর বাটির কিন্তু উপরের দিকটা একটু অর্ধেক ছিল তারপরে হচ্ছে আগে থেকে একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছি আর দুইটা কাগজ দিয়েছি কালারের জন্য দুইটা স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে কেকের দুইটা মোল ভেতরে দিয়ে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব। এতে করে বিশ মিনিটের ভেতরে আমার এই দুইটা কেক বেক হয়ে যাবে এখন ডাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা একদম লো করে রেখে দেব বেশ মানে বিশ মিনিট বিশ মিনিট পরে ডাকনাটা সরিয়ে নিয়েছি আর টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকগুলো আমার ক্লিন এসেছে তার মানে দুইটি কেক পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যেহেতু এটা গরম একটা কাপড়ের সাহায্যে দরে এটাকে মানে বের করে নিলাম সো কেকটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে সাইডের অংশটাকে কুলে নিচ্ছি আমি সুরের সাহায্যে আর এই কেকগুলো আমার ছেলে খাওয়ার জন্য অনেক তাড়া করছিল তাই গরম থাকা অবস্থায় আমি মানে ডিমুল করে নিয়েছি তারপরে দুইটি কেকের ওপরের কাগজ তুলে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই কেকগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজার হয়েছিল। আপনারা একবার রকম মোল্ডে ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে একদম ভুলবেন না আমি দুটি কেকই কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন খাটার পরে কতটুকু সুন্দর হয়েছে আর ইয়ামি হয়েছিল নিশ্চয়ই আপনারা হয়তো স্ক্রিনে দেখে লক্ষ্য করতে পারছেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ